اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم Rabbana ya Rabbana maaf kore dao e jiboner sob guna Rabbana ya Rabbana amrar salam posaya dao Madina mabudo ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ এগত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে আল্লাহ মাহে রমজানের 11তম রোজা মাগফেরাতের প্রথম দিনে এই নাঙ্গলকোট কালে মেলাকার আল্লাহ আমার ভাই কামরুজ্জামান বাবুরসি সাহেব আল্লাহ ওনার আব্বা এবং ওনার চাচার শরণ কইরা এলাকার কবরবাসীর কবর রাজাব মাপসাইয়া এই রমজানের 11তম রমজানে আসরের পর থেকে সাধারণ পরিমাণ রমজানের রোজার ফজিলত নিয়ে আলোচনা করে আল্লাহ পাকের এসমে জাতের জিকির করে আমার নবীর সালাতু সালাম আদায় কইরা তুমি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে হাত বাড়াইলাম আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিলাই আমার জীবনের গুনাহ মাফ কইরা দাও ইরে আমার এই কালেম এলাকার মা বোনেরা রে ইরে মা ইফতারের সময় সামনে হইয়া গেছে রে মা মুনাদা তৈতাছে জানি না রে মা কোন অবস্থায় কোন হালতে আছো মুনাজাতের মধ্যে আমার সঙ্গে হাত বাড়াও না রে মা আমার বিশ্বাস আছে রে মা আমার আল্লাহ আমারে খালি দিবে না মাবুদ রমজানের রোজা মুখে রাইখা কে জানি আজকের মুনাজাতের মধ্যে এই 11 রমজানে আল্লাহ মাগফিরাতের প্রথম দিনে হাত বাড়ায়া দিছে আল্লাহ আজকে যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিলাই আমার জীবনের গুনাহ মাফ কইরা বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও এই হাতটা মুখে লাগার আগে আগে আল্লাহ আমাদের বংশের কবরের আযাব তুমি আল্লাহ মাফ কইরা দাও ও আমার আল্লাহ আমার জীবনের গুনাহ ক্ষমা হইছে নি আমার আম্মা আব্বার কবরে আযাব মাফ হইছে নি আম্মা আব্বারে ক্ষমা করছো নি মাহবুব রব্বুল আলামিন মাঘে রমজানের মাগফিরাতের প্রথম রোজা রাইখা এই কালেম এলাকার মধ্যে কে কে জানি হাত বাড়ায়া দিতে দয়াল রে আজকের মুনাজাতে কে জানি হাত বাড়ায়া কান্দে আল্লাহ কার জানি বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাটিয়া মাতার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান রে মানুষের মতো মানুষ কইরা দেওয়ার জন্য আজকে বাবা দুনিয়ার জমিন থেকে অন্ধকার কবরে শুইয়া রইছে আব্বার কবরে আর আযাব দিও না দয়াল রে কার জানি মানাই যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই আল্লাহ সন্তান গর্ভে নিয়া কত কষ্ট করছে মাহে রমজানটা চলা যায় কত রং বেরঙ্গের ইফতার সামনে পড়া থাকে রে আল্লাহ সন্তান চোখের পানি বালে কান্দে আমার আম্মা যদি থাকতো এত সুন্দর ইফতার আম্মারে খাওয়াইতাম মা জননী নিজে ইফতারের কোনো খাবার না খাইয়া
একটা কলা ঘরে থাকতো সন্তান রে দিয়া দিত সন্তান রোজা রাখছে এখন সন্তান কত টাকার মালিক আব্বাও নাই আম্মা নাই একটা বালক খেজুর আব্বার মুখে তুলে দিতে পারে না আম্মার মুখে তুলে দিতে পারে না এই মাহে রমজানে পড়িয়া তোমার দরবারে এমন আম্মা আব্বা যাদের কবরে কবর আজাব তুমি আল্লাহ মাফ করে দাও ও আল্লাহ বিশেষ করে যাদের আম্মা আব্বা বেঁচে আছে দয়াল আম্মা আব্বার হায়াতের মধ্যে তুমি আল্লাহ বরকত প্রদান করে দাও রাব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে ভাই মোহাম্মদ কামরুজ্জামান ওনার আব্বা কবরে ওনার চাচারও কবর একসাথে কবরে শুয়ে রয়েছে আল্লাহ আল্লাহ ওনার আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আজকের ইসালে সওয়াব তুমি কবুল আর মঞ্জুর করে নাও ও আল্লাহ গো আল্লাহ ওনার আম্মা বেঁচে আছে আম্মার হায়াতে বরকত প্রদান করে দাও আল্লাহ নিয়ত করেছে আম্মার হজ করাইবো আল্লাহ আম্মার হজ তুমি কবুল আর মঞ্জুর করে নাও ও দয়াল দয়াল রে মাঘের রমজানে কত মানুষ দোয়া চায় আল্লাহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইফতারের আগ মুহূর্তে যারা যারা মুনাজাতে শরীক হয়ে গেল আল্লাহ তাদের সবাই রে কবুল করে নাও আল্লাহ বিশেষ করে আজকে আমার কামরুজ্জামান ভাই যে উদ্দেশ্য করে মিলাদের আয়োজন করলো আজকের মিলাদ তুমি মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও ও দয়াল গো মাঘের রমজানে আসরের পর থেকে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে যত জিকির আজকার হয়েছে আজকের সকল কিছু তুমি জরিয়া করে আমাদের সবাইকে নবীর আশেক এবং নবীর সাচ্চা পাক্কা গোলাম হিসেবে কবুল আর মঞ্জুর করো আল্লাহ বিশেষ করে সারা বাংলার জমিনের মধ্যে যেই মহামারী করোনা ভাইরাস সারা বিশ্বের জমিনে দেখা দিয়েছে এই মহামারী থেকে আমাদেরকে তুমি উদ্ধার করে নাও বাংলাদেশের জমিনে এই মহামারী করোনা ভাইরাসের মধ্যে দেশের জন্য দশের জন্য যারা কষ্ট করে আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ও আল্লাহ আমাদেরকে এই দেশের জমিনে যত মানুষ মহামারী করোনা ভাইরাসের মধ্যে ইন্তেকাল করেছে আল্লাহ তাদের মরণটা শহীদের মরণ হিসেবে কবুল করে নাও যারা বেঁচে আছে তাদেরকে আল্লাহ হায়াতে বরকত প্রদান করে দাও আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে পরিপূর্ণ সুস্থতা নসিব করো আল্লাহ দেশের জমিনে যেই আল্লাহ বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে আছে ওই বিশৃঙ্খলার জমিন থেকে আমাদেরকে তুমি হেফাজত দান করো জালেমের জুলুম থেকে আমাদেরকে উদ্ধার করো আল্লাহ বিশেষ করে পড়িয়া তোমার দরবারে মরে যাব দুঃখ নাই তবে বেঈমান বানায় মরণ দিয়েন না আমাদের সেহেরি ইফতারি রোজা তারাবি কবুল আর মঞ্জুর করে নাও আমাদের সবার হায়াতের মধ্যে তুমি বরকত প্রদান করে দাও মাহে রমজানের বাকি রোজাগুলো আমাদেরকে সুন্দরভাবে রাখার মতো তৌফিক দান করে দাও আর মরণের আগে সবার আকির জবানে পরে দিয়েন মধুর কালেমা ইমানি কালেমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।